হ্যালো এভরিওয়ান, একটা উইকলি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করলাম, টুকটাক শপিং করলাম, বৃষ্টিতে ভিজলাম, সারা সপ্তাহ জুড়ে যা যা করলাম সব কিছু মিলিয়ে হবে আজকে ব্লগটি। সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কে কোথা থেকে বসে ভিডিওটি দেখছেন। যাই হোক, প্রথম দিন গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে গুলশান মার্কেটে একটু টুকটাক শপিং করার জন্য, আর প্ল্যান ছিল ওখান থেকে সরাসরি চলে যাব ফ্রেন্ডদের সাথে দেখা করতে, কারণ অনেকদিন ফ্রেন্ডসদের সাথে দেখা হয় না। তারপরে আমি আর নিধি মিলে অনেক অনেক খাবার অর্ডার করে ফেলছি, আর শামা আর লিফা বলতেছিল কি যে একদমই ওরা খেতে পারবে না, বাট আমি ওদেরকে বলছি যে জাস্ট ওয়েট কর, খাওয়া শেষ হয়ে যাবে। অ্যান্ড অ্যাকচুয়ালি গল্প করতে করতে কিন্তু সব খাবারই শেষ হয়ে গেছিলো। আর পাপিজার এই পাস্তাটা কিন্তু খুবই ভালো, অনেক ক্রিমি হয়, প্লাস ওদের মিট বক্সটাও কিন্তু অনেক ভালো। তো ছয় নাম্বারের আশেপাশে বসলে কিন্তু এখানে আমাদের প্রায় খাওয়া হয়, বিকজ খানাজ অনেক বোরিং হয়ে গেছে, ডেলি খানাজে খেতে খেতে আর ভাল লাগে না। তারপর রাস্তায় র্যান্ডমলি ঘোরাঘুরি করতে করতে আমরা এরকম একটা মিরর সেলফি নিয়ে নিলাম আর কি। তো ব্যাপারটা হচ্ছে এমন, আমরা যতই বড় হই না কেন আমাদের ক্রেজিনেস কিন্তু কখনোই কমবে না। তো একটু হাঁটাহাঁটি করার পর মনে হলো একটু ডেজার্ট খাই, সো কেক খেতে আমরা চলে আসলাম। অ্যান্ড দেখেন সবার বিরক্তিকর অবস্থা, সবাই বিরক্ত হয়ে আছে। তারপরে কেক খাওয়ার পরে হচ্ছে আড্ডা আড্ডা মেরে আমরা আবার বাসায় চলে যাই, আর সেদিন ফুল মুন ছিল, সো বারান্দায় বসে বসে চাঁদ দেখছিলাম। তারপরের দিন সকালে উঠেই খেয়ে নিলাম হচ্ছে ব্ল্যাক কফি, আর সাথে ছিল হচ্ছে ঝান্ডু বাম, বিকজ অনেক ভোরবেলা উঠছি, আর ভোরবেলা উঠতে দেখা যায় যে আমার অনেক মাথা ব্যথা করে, আর যেহেতু প্রেজেন্টেশন ছিল সো একটু প্র্যাকটিস করতেছিলাম। অ্যান্ড মজার কথা হচ্ছে সেদিন সকালবেলা আমি ভাত খেয়ে গেছি। ভাত খাওয়ার রিজন হচ্ছে সেদিন আমার অনেক কাজ ছিল, অ্যান্ড আমি জানতাম যে বাইরে বেশিক্ষণ থাকলে আমার অনেক বাইরের খাবার খাওয়া হবে, অ্যান্ড অতিরিক্ত বাইরের খাবার খেলে দেখা যায় শরীরটা খুবই খারাপ লাগে। সো সেদিন হচ্ছে আমি পেট ভরে ভাত খেয়ে গেছি ভোরবেলা, আমার কোনো প্রবলেম হয় নাই সারাদিন। তারপর ভার্সিটি যেয়ে কফি খেলাম, কফি খেয়ে প্র্যাকটিস করলাম, আর এই যে প্রেজেন্টেশন দিচ্ছিলাম আর কি। তারপরে প্রেজেন্টেশন দেওয়া শেষ হয়ে আমি চিন্তা করলাম যে আমরা সবাই মিলে বের হয়ে যাই কোথাও বসি। তো আমি যাদের সাথে প্রেজেন্টেশন দিয়েছি, নিবিড় আর মার্জিয়া, আমরা বসে বসে একটু খাওয়া দাওয়া করলাম টুকটাক। মানে এই সেলিব্রেশনটা কিন্তু সবাই করে যে প্রেজেন্টেশন শেষ হলে হচ্ছে একসাথে বসে একটু খাওয়া দাওয়া করে। দেন হচ্ছে মাঝখানে লং টাইম পড়তে হয়েছে, বিকজ একটা কুইজ ছিল। কুইজ শেষ করে আমি আর ঐশ্বর্য হচ্ছে একটু ফুচকা খাই, তাও আবার নাগা টক দিয়ে, এত মজা ছিল, ইয়ামি। আর হচ্ছে দুইটা মেকআপ অর্ডার করছিলাম, একটা মাস্কারা একটা ফাউন্ডেশন। মাস্কারাটা শেষ হয়ে গেছে এই জন্য অর্ডার করছি, আর এই ফাউন্ডেশনটা হচ্ছে আমি ট্রাই করতে যাচ্ছিলাম অনেকদিন ধরে, এই জন্য কিনে ফেললাম। অ্যান্ড এটা কিন্তু ভালোই, আমার ভালোই স্যুট করছে। আবার সেদিন হচ্ছে আমার বাসায় আমার ননদ আসছিল, সো আমরা হচ্ছে একসাথে পিজা টিজা খাই, অনেক মজা টজা করি আর কি। তারপরের দিন হচ্ছে আবার ভার্সিটি চলে গেলাম, কারণ ছোট একটা ক্লাস ছিল। ক্লাস শেষে দেখে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ভার্সিটির গ্রাউন্ডে বৃষ্টি দেখতে কিন্তু অনেক ভালো লাগে, বাট আমার হচ্ছে বাসায় চলে যেতে অনেক ইচ্ছা করতেছিল, তাই আমি খুব বেশিক্ষণ থাকি নাই, বাট আমি মোমেন্টটা অনেক বেশি এনজয় করছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে সিএনজি ডেকে নিলাম, আর সিএনজিতে উঠতে উঠতে আমার পা দেখেন কাদা দিয়ে ভরে গেছে। তো ভাবতেছিলাম যে বৃষ্টির প্রোস অ্যান্ড কন দুইটাই আছে। যাই হোক, এরপর হচ্ছে বাসা চলে যাই। বাসা যাওয়ার পর ননদরা বললো যে চলো ভাবি আমরা ছাদে যেয়ে বৃষ্টিতে ভিজি। তো টুকটাক বৃষ্টি পড়ছিল, অত ঝুম বৃষ্টি ছিল না, তাও গেলাম ছাদে, আর অনেক ভালো লাগছিল পরিবেশটা এখান থেকে, আমার ছাদ থেকে কিন্তু ভিউটা খুবই খুবই সুন্দর। তো অনেক মজা করে বৃষ্টিতে ভিজলাম, এরপর আবার বাসায় চলে আসলাম। তারপরের দিন হচ্ছে মার সাথে একটু বের হয়েছিলাম বেড়িবাঁধে ঘোরার জন্য, জাস্ট ইউনো লং ড্রাইভ। আর বেড়িবাঁধের সন্ধ্যা কিন্তু অনেক সুন্দর হয়, ইউ ক্যান সি এত সুন্দর সূর্য, মানে খুব কমই দেখা যায় আসলে ইউজুয়ালি। আর শরৎকালে সূর্য অনেক সুন্দর হয়, এটা সত্যি কথা। তো আমরা এনজয় করতে করতে ঘোরাঘুরি করতেছিলাম, সন্ধ্যা নামা দেখতেছিলাম। অ্যান্ড অফকোর্স ফুচকা খাওয়া তো মাস্ট, সো আমরা ফুচকাও খাই। এটা কিন্তু একদম কাঁচামরিচ পাটা দিয়ে একটা ঝালঝাল ফুচকা ছিল, এটা খেতে খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার কাজিন আর আমার ফুপির সাথে দেখা করি, তো আমরা সবাই মিলে হচ্ছে একটু খাওয়া দাওয়া করি টুকটাক। তো এটাই ছিল আমার এই উইকলি ব্লগ, আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।